جو پوچھا کملی والی نے کہا صدیق اکبر نے جو پوچھا کملی والی نے کہا صدیق اکبر نے میرے سارے گھرانے کا نبی کا نام کافی ہے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا رسول اللہ یا تڑپتا ہے دل مچلتی ہے آنکھیں تڑپتا ہے دل مچلتی ہے آنکھیں اب کوئی بتا دے کدھر ہے مدینہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ جر جر یا رسول اللہ یا رسول اللہ جو پوچھا کملی والی نے کہا صدیق اکبر نے جو پوچھا کملی والی نے کہا صدیق اکبر نے میرے سارے گھرانے کا نبی کا نام کافی ہے یا رسول اللہ یا ماشاءاللہ ماشاءاللہ یا رسول اللہ یا رسول اللہ یا رسول اللہ اللہم صلی علی وعلی آلِ پیارے حاضرین اپستھت مدرسہ سبھاپتی صاحب علماء حضرات گن کمیٹی صاحبان گن সামনে বসে থাকা দিনদার নেককার আল্লাহওয়ালা মুরব্বী বাপেরা আমার যুবক ভাইয়েরা সকলেই জানেন তরুণপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসা আলহামদুলিল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের ছোট সাহেবজাদা আশিকের রসুল আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ এর কায়েম করা মাদ্রাসা আজ বাৎসরিক ইসারে সওয়াব দস্তারবন্দি অনুষ্ঠান শেষের পথে আলহামদুলিল্লাহ আপনাদের দানে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আপনাদের পরিশ্রমে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই জায়গায় দাঁড়িয়েছে আজ খুশির কথা এই মাদ্রাসার একটি ছেলে সম্পূর্ণ কোরআন শরীফের হাফেজ হয়ে পাগড়ি প্রদান তাকে করা হবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চেয়ে নি আল্লাহ পাক যেন এই মাহফিলকে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমার আল্লাহ যেন কবুল করে নেন বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু প্রাণ খুলে বলিন আল্লাহুম্মা আমিন এটা এমন একটা মাদ্রাসা মনে রাখবেন যেখানে কোরআনের শিক্ষা হয় হাদিসের শিক্ষা হয় পাশাপাশি ছেলেদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করা হয় কম্পিউটারের শিক্ষা দেওয়া হয় তাদেরকে বাংলা অঙ্ক ইংরাজি জেনারেল শিক্ষার পাশাপাশি হাদিস আর কোরআনের শিক্ষার একটা কারখানা এটা এই যে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল তিনি একটি কায়েম করেছিলেন নাম দিয়েছিলেন দারুল আরকাম রাসূল কারীম সেখানে সাহাবাদেরকে
কোরআনের শিক্ষা দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, হালাল আর হারামের শিক্ষা দিতেন, হক না হকের শিক্ষা দিতেন। রাসূলুল্লাহর সামনে সাহাবা ইকরামেরা পবিত্র কোরআন শুনে 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 সাহাবা ইকরাম ও রাসূলের সামনে বসে বসে তারাও হাফেজে কোরআন তৈরি হয়েছিলেন। আর একটু জোরে বলতে হবে, যার একটু মহব্বত করে হবে সুবহানাল্লাহ। তা রাসূলুল্লাহর সামনে সাহাবারা কোরআন শুনে কোরআন শুনে জিব্রাইল আসমান থেকে কোরআন নিয়ে আমার রাসূলের কাছে দিতেন, রাসূল সেগুলো সাহাবাদেরকে বলতেন, সাহাবারা কোরআন শুনতেন, শুনতেন, শুনে শুনে তারাও হাফেজে কোরআন হয়েছিল। রাসূল হাদিসের সালিম দিতেন, সাহাবারা মুহাদ্দিস হয়েছিলেন, মুফাসসির হয়েছিলেন, ফাকিহ হয়েছিলেন। রাসূল করিমের সাহাবা ইকরামদের জীবনী যদি লক্ষ্য করা হয়, তারা রাসূলের কাছে শিখেছেন, তারা রাসূলের কাছ থেকে জেনেছেন এবং সেই মতো তারা আমল করে নিজের জীবনটা আগিয়ে নিয়ে গেছেন। রাসূলুল্লাহর ওয়াজ সাহাবারা শুনেছেন, রাসূলের থেকে সাহাবারা নিয়েছেন, সাহাবাদের থেকে তাবেইনরা নিয়েছেন, তাবেইন থেকে তাবা তাবেইনরা নিয়েছেন, ইমামরা নিয়েছেন, মুহাদ্দিসিনরা নিয়েছেন, মুফাসসিরিনরা নিয়েছেন। এই চেন ওয়াইজ আস্তে 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 জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক নিয়েছে, তাদের থেকে আমরা নিয়েছি। এটা যে সিলসিলা বলা হয়, আমরা যারা মুহাদ্দিস মাদ্রাসায় পড়াশোনা করছি, হাদিসের সনদ যারা নাই, ঠিক এইভাবে সনদ নাই, সেই শিক্ষাও আছে, কিন্তু পার্থক্য এটাই, রাসূল করিমের জামানায় সাহাবারা যখন শুনতেন, সাহাবারা যখন জানতেন, সাহাবারা যখন নিতেন, নেবার সঙ্গে সঙ্গে তারা তাদের বাস্তব জীবন আমল করতেন। রাসূল যেগুলো বলতেন সাহাবারা শোনার সঙ্গে সঙ্গে নিজেদের বাস্তব জীবনে রূপ দিতেন। কিন্তু আজ আমাদের অবস্থা এটাই, আমরা শোনার পরে নিজেদের বাস্তব জীবনে রূপ দিই না, শুধু শুনেই গেলাম। কিন্তু হাদিস শরীফে ফলো রাখবেন, রাসূল করিমের সাহাবা ইকরামদের জীবনে যদি ফলো করেন, দেখবেন হুজুর যেগুলো বলেছেন সাহাবারা শোনার সঙ্গে সঙ্গে নিজেদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালে তারা প্রয়োগ করেছিলেন। যার প্রিয় রাসূল করিম, আপনারা জানেন ইসলামের প্রাথমিক যুগে মদ কিন্তু হালাল ছিল, পরবর্তীতে মদ হারাম হয়েছে। আল্লাহ রাসূল একজন সাহাবী মদের ব্যবসা করতেন, যখন মদ হালাল ছিল তিনি মদ কিনবেন বলে মদিনা শরীফ থেকে বার হয়ে অন্য একটা দেশে চলে গেছেন, কয়েক হাজার টাকা পরিমাণ মদ কিনে নিয়ে যখন মদিনায় প্রবেশ করছেন, আর মদিনার পাহারাদার সাহাবী বলেছিলেন, হে রাসূলের সাহাবী, মদিনায় আপনি প্রবেশ করতে পারবেন না, মদিনায় আসতে পারবেন না, মদ নিয়ে মদিনায় প্রবেশ করা যাবে না, কেননা আল্লাহ রাসূল তিনি মদ হারাম ঘোষণা করে দিয়েছেন। সাহাবীর মন খারাপ, এত হাজার লক্ষ টাকা পরিমাণ মদ নিয়ে এলাম, আজ হারাম হয়ে গিয়েছে, আহারে আমার তো লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, আমি তো অনেক লোকসান হয়ে যাবে, কি করব। সাহাবী মদগুলো রেখে আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দিন, পারমিশন দিন, ইজাজতটা দিন, ব্যাস কাজটা করে ফেলেছি, একবার হুকুম দিন ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাস একবারই বিক্রি করব, আর করব না। আমার রাসূল বলেছেন হালাল করার ক্ষমতা আমার আল্লাহর, হারাম করার ক্ষমতা আমার আল্লাহর, আমার নবী যেটা, আমার আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন, আমি রাসূল কখনো হালাল বলে হুকুম দিতে পারি না। হুজুর বলেছিলেন যে মদ এটা আমার আল্লাহ হালাল করে দিয়েছে, এই হারাম করে দিয়েছেন, মদ খাওয়া হারাম, বিক্রি করা হারাম, পান করা হারাম, মদের কাছেই যাওয়া হারাম, যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হে রাসূলের আমার সাহাবী, আমি নবী তোমাকে হালাল বলতে পারি না, আল্লাহর কসম করে বলছি, সাহাবী আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে রাজি করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, সাহাবী নিজের কয়েক হাজার টাকা পরিমাণ মদ সম্পূর্ণ তিনি মদিনার বাইরে ফেলে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাহাবীরা ঠিক এরকম মানতেন, হুজুর যেগুলো বলতেন সঙ্গে সঙ্গে আমল করতেন। কিন্তু আজ আমাদের অবস্থা, আজ আমাদের বাস্তব চিত্র লক্ষ্য করে দেখবেন, আমরা রাসূলের কথা শোনার পর, কোরআনের কথা শোনার পর, হাদিসের কথা শোনার পর, ওলামাদের মুখ থেকে বক্তব্য শোনার পর, কিন্তু আমরা কাজেতে নেই, শুধু শোনার দলেই আছি। কিন্তু হুজুরের সাহাবীরা এরকম মানতেন। আল্লাহ নবীর একজন সাহাবী ইরানে গেলেন,
তুমি যদি আমাকে ইমানের দাওয়াত দিচ্ছ, আমি তোমাকে বলছি আল্লাহ ছাড়ো, দিন ছাড়ো, কোরআন ছাড়ো, মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও, তাকবীর দেন নারে তাকবীর, জোরে জোরে তাকবীর দেন নারে তাকবীর, আওলাদে রাসূল বলেন জিন্দাবাদ, আওলাদে রাসূল জিন্দাবাদ, আব্বাজান হুজুর পীর কেবলা নারে তাকবীর, আশেপাশে যারা আছে।